আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানার জন্য বেকার টু অন্টারপ্রেনিয়ার চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিছু ইউগ্লেনা দেখা যাচ্ছে পুকুরের মধ্যে আসলে আয়রন এবং ইউগ্লেনার পুকুরের কী ক্ষতি করে সেই সম্পর্কে আমি একটা ভিডিও নেক্সট টাইম ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে শীতে সকালে যে মাছ ধরার কিভাবে আসলে মাছ শীতে সকালে ধরা যায় বা মাছ কেন সকালে ধরতে হয় সেই সম্পর্কেই আজকে আমরা জানব আসলে মাছ মূলত পরিবহন এবং বিক্রয়ের জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে সকালবেলাটা কারণ সকালবেলাটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সকালবেলাটা টেম্পারেচার কম থাকে মাছগুলো সতেজ থাকে সারা সারাদিনে যে টেম্পারেচার আপডাউনের কারণে মাছগুলো যে উপরে যে একটা ধকল যায় সেটা সারা রাত খুব সুন্দরভাবে রিকাভার করে এবং সকালবেলা যদি আমরা মাছগুলো পরিবহন করি বা বাজারজাত করি তাহলে দেখা যাবে যে মাছের কোয়ালিটিগুলো ভালো থাকবে এছাড়া আরও অন্য অন্য অনেক দিক আছে যেগুলোর কারণে হচ্ছে যে সকালের দিকে মাছগুলো পরিবহন বা বিক্রয় করার সময়টা সিলেক্ট করা খুবই উত্তম কিন্তু আমাদের যারা একবারে নিম্ন পর্যায়ের চাষি যা বা যা যাদের একটা দুটো পুকুর আছে কোনো রকম ছোট পুকুর তারা আসলে মূলত দেখা যাবে যে দুপুরবেলার দিকে মাছ বেশিরভাগ সময় বিক্রি করতেছে তো গ্রামের আসলে টোটাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে ম্যাক্সিমাম লোকেই আসলে গ্রামের দিকে বা যাদের ছোটো পুকুর আছে তারা আসলে দুপুরের দিকে মাছ ধরতে সো দুপুরের দিকে মাছগুলো ধরলে মাছগুলোর একটা বড় বড়ো সমস্যা হচ্ছে যে যে মাছগুলো অবশিষ্ট পুকুরে থেকে যাচ্ছে এই মাছগুলোর অনেক ধরনের ধকল তৈরি হতে হতে পারে এবং যদি সেটা শীতকালে হয় তাহলে সেটার জন্য আরও রিক্স হয়ে যায় যে কারণ শীতকালে আপনারা জানেন যে শীতকালে মাছের যদি কোনো ধরনের ঘা তৈরি হয় বা কোনো কারণে জালের জাল টানার কারণে যদি মা মাছের গায়ে কোনো দাগ পড়ে যায় তাহলে দেখা যাবে যে এটা থেকে ঘা এবং এটা থেকে ফাঙ্গাল ডিজিস ছড়াতে পারে এবং মাছ বিক্রি সময় আর যে একটা ব্যাপার আপনাদের লক্ষ্য করতে হবে আপনারা যদি পুকুরে ধারে বা পুকুরেই মাছ বিক্রি করে দেন তাহলে অবশ্যই যাতে নিজের দাড়িপাল্লা অথবা স্কেল যেটাই ব্যবহার করেন না কেন সেটা যাতে অবশ্যই নিজের হয় কারণ আপনারা জানেন যে জালিয়ারা আসলে মাছ তো আসলে বিভিন্নভাবে চুরি হয় রেনু আমরা যখন রেনু ক্রয় করি সেখানে একটা চুরি আসে আবার রাতে মাছ পুকুর থেকে চুরি হয়ে যায় আবার পাহারা দিলে পাহারার লোকজন চুরি করতে পারে এবং এর সাথে সাথে আপনি যদি আড়তে দেন তাহলে আরতে একটা চুরি করার যন্ত্রণা আছে এবং জালিয়াকে যদি আপনি দেন তাহলে জালিয়াদের মাছ চুরি করার একটা প্রবণতা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতেছি বা আমি লক্ষ্য করতেছি যে জালিয়ারা পুকুরে যখন মাছ বিক্রি কেনার জন্য আসে বা যখন মাছ মেপে নেয় পুকুরের পাত থেকে তখন দেখা যাবে যে জালিয়ারা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আসলে ট্রাই করে যাতে একটু বেশি করে মাছ নেওয়া যায় কিন্তু খুব দুঃখ দুঃখজনক হলেও সত্যি যে আসলে আমরা যখন একমন বা চল্লিশ কেজি মাছ বিক্রি করতেছি সেটা জালিয়ারা মিনিমাম পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কেজি মাছ তারা নিয়ে যাচ্ছে তাহলে দেখা যাবে যে আমাদের একমন মাছের জায়গায় আমাদের চার পাঁচ থেকে আট কেজি মাছ তাদের বেশি দিতে হচ্ছে তো এই দিকগুলো যদি আপনারা বিবেচনা করতে পারেন নিজে পারতপক্ষে ট্রাই করতে হবে যে নিজে মেপে দেওয়ার জন্য কিন্তু আসলে অনেকেই নিজে মেপে দেয় না তো সেক্ষেত্রে যাতে অ্যাটলাস্ট যাদের স্কেল আছে তারা স্কেলে দিবে স্কেলে যদি তারা কথা বলে নেয় জালিয়াদের সাথে যে আমরা বিয়াল্লিশ কেজি তেতাল্লিশ কেজি আপনাদের দিব কিন্তু স্কেলে নিতে হবে তাহলে দেখা যাবে যে এখান থেকে এই চুরিটা থেকে রক্ষা পাওয়া সম্ভব অথবা মাছ নিজে মেপে দিতে হবে তবে নিজে মেপে দিল যে বড় যন্ত্রণাটা হচ্ছে আমার যা এক্সপেরিয়েন্স এই কয়েক বছরে তাতে আমি যেটা লক্ষ্য করেছি যে নিজে মেপে দিলেও দেখা যাবে যে পঁয়তাল্লিশ আটচল্লিশ কেজির কাছাকাছি একটা মাছ চলে যায় এখানে কারণ আপনি যখন মাছগুলো মেপে দিবেন তখন আপনা আপনারা লক্ষ্য করবেন যে মাছ আঙ্কেল মামা মাছ দাড়ি হয় নাই বলে আরও দুই তিনটা মাছ বেশি করে তাদের পাতিলে তুলে নিল এবং এটা আসলে আপনি তো আসলে পুঁতিটা দাঁড়িতেই আসলে ঝগড়া করতে পারবেন না বা পুঁতিটা দাঁড়িতেই বলতে পারবেন না যে মাছ এভাবে দেওয়া যাবে না এইটাই মিলে একটা বাজে অবস্থা তাই আপনারা যদি আপনার দাড়িগুলো দেওয়ার সময় স্কিলে দিতে পারেন পার্থপক্ষে তাহলে দেখা যাবে যে এখান থেকে আপনার একটা বৃহৎ অঙ্কের মাছের চুরি বন্ধ হয়ে যাবে কারণ আপনার আপনি একটা জিনিস লক্ষ্য করেন আপনারা সেটা হচ্ছে যে যদি টোটাল পুকুরে মাছ পঞ্চাশ মনও হয় তাহলে দেখা যায় পঞ্চাশ মন মাসের জন্য যদি পাঁচ মন সাত মন মাছ চুরি হয়ে যায় এইভাবে মাপার কারণে বা বিভিন্ন কারণে যদি চুরি হয়ে যায় যেগুলো আমি আসলে শেয়ার করতেছিলাম তো আসলে বৃহৎ অঙ্কের একটা ক্যাশ বা লভ্যাংশ এখান থেকে শর্ট হয়ে যাচ্ছে যেখানে লাভ হওয়ার কথা ছিল পঞ্চাশ হাজার তো দেখা যাবে যে সেখানে লাভ হচ্ছে তিরিশ হাজার বিশ হাজার চুরির কারণেই আসলে ধরা খাইতে হচ্ছে বা কম হচ্ছে লাভ তো আপনারা যদি এই ব্যাপারগুলো লক্ষ্য করে যদি মাছ চাষে ভালোভাবে মনোনিবেশ করতে পারেন তাহলে দেখা যাবে যে মাসে পর্যাপ্ত পরিমাণে লাভ হবে আসলে এই ইরোরগুলোকে মেনটেন করতে হবে আমার এই চার পাঁচ বছর অভিজ্ঞতা থেকে আমি যেটা লক্ষ্য করছি যে আসলে ছোটো ছোটো যে ব্যাপারগুলো আছে এগুলো যদি আমরা মেনটেন করে ওভারকাম করে যদি উঠে আসতে পারি তাহলে মাছ চাষে পর্যাপ্ত পরিমাণে লাভ করা সম্ভব এবং এখান থেকে ফ্যামিলি মেনটেন করা সম্ভব বা এখান থেকে একটা উদ্যোক্তা হয়ে বের হয়ে আসা সম্ভব যেটা থেকে আপনার দুই চার দশটা পুকুর থাকলে এখান থেকে অনেকগুলো লোকের কর্মসংস্থান হবে যেমন জালিয়াদের কর্মসংস্থান হবে যেমন পরিবহন যারা পরিবহন করতেছে তাদের যেমন কর্মসংস্থান হবে এছাড়া ফ্রেশ বা টাটকা মাছ মানুষ পেয়ে তাদেরও এখান থেকে একটা বৃহৎ অঙ্কের উপকার হবে তাই আপনারা চাইলে আমার এই টিপসগুলো ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে